প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? ইনশাআল্লাহ ভালো আছি। নাম কি আপু? মারুফা। মারুফা, নামটা তো সুন্দর। নামটা কে রাখছে? আমার দাদি রাখছে। দাদি রাখছে। তো মা বাবা আছে? না, মা বাবা নাই, মা বাবা মারা গেছে। মা বাবা মারা গেছে। ভাই বোন আছে? ছোটো একটা ভাই আছে, আর আমি দাদির কাছেই থাকি। দাদির কাছে থাকেন। কি করেন আপনি? মানে বাসা বাড়িতে কাম করি। বাসার বাড়িতে কাজ করতেছেন, আপনার সংসার চলে? কি করবো ভাই, এখন কোনো মতন সংসার চলে। আপনার বিয়ে শাদি হয়েছিল? না ভাই, আমি বিয়ে শাদি হইনি। তো বয়স চলে কত? না ভাই, যৌতুক চাই বললে তো এর জন্য, গরিব বলে এর জন্য দিতে পারি না বলে। আপনার বয়স চলে কত? বয়স এখন ষোলো ভাই। ষোলো বর্ষ। তো যৌতুকের জন্য বিয়ে হয় না? বিয়ের প্রস্তাব আসে? বিয়ের প্রস্তাব আসে ভাই, যৌতুকের জন্য হয় না, গরিব বলে এর জন্য। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর। জামালপুর। জামালপুরের মেয়েরা তো ইউটিউবে আসেন, আপনি কীভাবে জানলেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায়? মানুষের মুখে শুনছি ভাই, যদি মনের মতন একটা মানুষ পাই তো বিয়ে শাদি করবো। আমি তো জীবনে প্রতিবেদনে আসি নাই। মানুষে বললো যে প্রতিবেদনে যাও, যে দেখো একটা মনের মতন মানুষ পাও, বাসা বাড়িতে কাম করে কই টাকাই পাও, যদি মনের মতন মানুষ পাও তো একটা বিয়ে শাদি বসো। ওরা ভাবলাম যে মানুষের কথা শুনে প্রতিবেদনে যাই, যদি মনের মতন একটা মানুষ পাই তো সুন্দর জীবনটাই কাটবো, এর জন্যই ভাই আসা। দেশ বিদেশ তো অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে, তাদের সাথে ঠিক মতো কথাবার্তা বলবেন? তো ঠিক মতনই কথাবার্তা বলবো। কারোর সাথে প্রতারণা করবেন না? না ভাই, কারোর সাথে প্রতারণা করবো না, সবের সাথেই কথাবার্তা বলবো। আচ্ছা আচ্ছা, এখন কীরকম একজন মানুষ চান আপনি? আমি এরকম সুন্দর একটা মানুষ চাই ভাই, যার দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো, সুন্দর পর্দা তোলা থাকতে পারবো, যে আমার দায়িত্বটা নেবে। আমি এরকম একটা মনের মতন মানুষ চাই। আচ্ছা আচ্ছা, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? জি না ভাই, আমি বলতেছি কথা। তো প্রিয় দর্শক, এই মরিয়ম আপুর কথাগুলো, মারুফ বাবার কথাগুলো আপনারা শুনলেন। এই মারুফ বাবার নাম্বারটি হচ্ছে 01971107174। নাম্বারটা আমি আবারও বলছি, 01971107174। এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। হাতত্ব নামাজ পড়েন এবং দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।